হ্যালো গাইস, ওয়েলকাম টু স্কোয়াড ম্যাট্রিক্স। আমি আসলে এখানে মাইসোরে এসেছি, চাকরি করতে এসেছি, মানে এখানে আমি চাকরি পেয়েছি তাই জন্য এখানে এসেছি। তো আজকে একটু আমি ঘুরতে বেরোবো, মাইসোরটা এক্সপ্লোর করতে বেরোবো। এই মাইসোরে বেশ ওয়েদারটা খুবই ভালো, না ঠান্ডা না গরম, খুব ভালো ওয়েদার। আর খুবই জায়গাটাও খুবই সুন্দর, আর একটু আপনারা কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ হবে, কারণ আমার কাছে আইফোন নেই, আমি স্যামসংয়ের ফোন দিয়ে করছি ব্লগটা। তো একটু একটু কম্প্রোমাইজ করে নেবেন ইয়েতে, কোয়ালিটিতে। দেখি আমরা কোথায় কোথায় ঘুরি, এখনও ঠিক করিনি, জাস্ট জামা পড়েছি, বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। আমরা যাচ্ছি লোকারঞ্জন ওয়াটার পার্ক, এরকম সামথিং নাম। তো এই উবের অটো বুক করলাম, আমার সাথে আমার আরও দুটো বন্ধু আছে, এরাও এখানেই চাকরি করে এই কোম্পানিতেই। তো আমরা উঠলাম, দেখি এবার দেখি এবার কেমন জায়গাটা হয়, ফার্স্ট টাইম যাচ্ছি ঘুরতে। এটা একটা আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। আজকেই বললাম যে গরম নেই এখানে, গরম লাগে না ঠান্ডাও লাগে না, আজকেই একটা বিশাল একটা রোদ উঠেছে। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, দেখি কেমন জায়গাটা হয়। টিকিট কাউন্টার, চাকরি পাওয়ার পর এটা হচ্ছে আমার ফার্স্ট ঘোরা, তাই আমার কাছে খুবই স্পেশাল এটা। এই অ্যাকোয়া ওয়ার্ল্ড থেকে বেরোলাম। যারা অ্যাকোয়ারিয়াম পছন্দ করেন, মাছ পছন্দ করেন, তাদের জন্য জায়গাটা খুব ভালো, মানে তাদের ভালো লাগবে। আমরা এখন এই চামুন্ডীর রাস্তায় রয়েছি, বেশ একটা অসাধারণ ভিউ দেখতে পেলাম, তাই একটু আমরা অটোটাকে দাঁড় করিয়ে একটু ভিডিও করছি। কি সুন্দর ভিউ, এখান দিয়ে পুরো মাইসোরটা দেখা যাচ্ছে। এটা চামুন্ডি মন্দির, আর ওয়েদার তো কোনো কথা হবে না ওয়েদার নিয়ে, এখানে মাইসোর ওয়েদারই খুব ভালো। তারপর এটা তো কত 3000 কত মিটার উপরে, খুবই সুন্দর। তো আমি ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি, এই মন্দিরটা দেখা যাচ্ছে এখান দিয়ে, খুবই খুবই সুন্দর দেখতে মন্দিরটা, চোখে দেখলে অসাধারণ লাগছে মন্দিরটাকে।
এখানে দু রকম লাইন আছে, একটা হচ্ছে নর্মাল লাইন যেটা সব একদম অনেক লাইন দিয়ে দেখতে হবে, আর একটা আছে আপনি 100 টাকা দিয়ে একদম পুরো একদম তাড়াতাড়ি ভেতরে অবধি যাওয়া যায়, পুরো ফাঁকা লাইন। চামুণ্ডি মন্দির থেকে বেরিয়ে গেছি, আসলে মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নেই, তাই আমি আর ভেতরটা দেখাতে পারলাম না। মাইসোর ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, এখান থেকে পুরোপুরি মাইসোরের ভিউ আসে। এটা হচ্ছে ড্রেস কোর্স, আর তার পেছনেই ওটা মাইসোর প্যালেস। জুম করে দেখানোর চেষ্টা করছি আমি, এটা হচ্ছে মাইসোর প্যালেস, এটা হচ্ছে গলফ কোর্স, এটা পুরো মাইসোরটা। আজ আমি যাচ্ছি মাইসোর প্যালেসে ঘুরতে, আগের বার তো গেছিলাম চামুণ্ডি হিলস আর ওই অ্যাকোয়া ওয়ার্ল্ড, তো আজকে দেখি মাইসোর প্যালেস যাচ্ছি ঘুরতে, দেখি কেমন জায়গাটা হয়। আর আজকে খুবই রোদ উঠেছে, আমিও সানগ্লাসটা আনতে ভুলে গেছি, তো একটু দেখতে প্রবলেম হচ্ছে, কোনো ব্যাপার না চালিয়ে নেবো। বেরিয়েছি, এখন বাজে 1:40, তো খিদে পেয়ে গেছে বড্ড, তো প্রথমে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর মাইসোর প্যালেস ঘুরতে যাব। তো এইখানে সেরকম কোনো বাঙালি খাবারের দোকান নেই, তবে একটা আছে অন্নপূর্ণা বলে, সেখানে বলবো না বাঙালিভাবে বানায়, তবে এইখানে যা যেরকম সাউথের যেরকম রান্না করে সেই থেকে একটু ডিফারেন্ট করে। এই যে এটা হচ্ছে হোটেল অন্নপূর্ণা, এখানেই খেতে গেলাম আমি হোয়াইট রাইস আর চিকেন মশলা। এই খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম, এবার যাবো মাইসোর প্যালেসের দিকে। এখানে অটো আমি বলবো যে উবের অটো বুক করলেই ভালো হয়, যদি আপনারা আসেন তো এখানে উবের অটো বুক করবেন, কারণ উবের অটোর প্রাইস অনেক রিজনেবল মানে কম। নর্মাল অটো যদি আপনি ধরেন তো ওখানে মাইসোর প্যালেস যেতে মোটামুটি 100-120 টাকা নিয়ে নেবেন, আর সেখানে উবের অটো নিচ্ছে 70-80 টাকা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, উবের অটোতে আবার খুব ক্যান্সেল হয়, মানে ওনারা বুক হবে ক্যান্সেল করে দেয়, খুব 3-4টে অটো আমি দাঁড়িয়ে 3টে অটো ক্যান্সেল হলো। আবার আমার উবের অটো কাকাকে আমি ফোন করেছিলাম, তো সে বললো যে আসছে, তো যাই এবার দেখি কেমন জায়গাটা। খুবই সুন্দর জায়গা মাইসোর প্যালেসটা, আপনাদের দেখাচ্ছি আপনাদের বাইরে থেকে। বিশ্ববিখ্যাত মৈসুর আরমনেকে আগমিছিল প্রবাসীদেরকে সুস্বাগত। বাইরেটা তো খুবই সুন্দর লাগছে, বাইরে থেকেও ভেতরটা খুবই সুন্দর লাগছে। আর মাইসোর প্যালেসের একটা টাইমিং আছে আসার, আসার টাইমিং বলতে সকাল 5:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত মাইসোর প্যালেসের ভেতরে এন্ট্রি হয়, 5:30 পর টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। তো আমি যাচ্ছি এখন টিকিট কাউন্টারের দিকে, দেখি কত টিকিটের দাম। অ্যাডাল্টদের জন্য 100 টাকা, মানে আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য 50 টাকা। তো আমরা 100 টাকা দিয়ে দুটো টিকিট নিয়েছি, আমরা দুজনেই আছি, আমাদের আর এক বন্ধু, আগের ব্লগে ছিল 3 বন্ধু আমরা, সে এক বন্ধু ট্রান্সফার হয়ে গেছে, সে দিল্লি চলে গেছে, এই ব্লগে আমরা 2 বন্ধুই আছি। এই যে আমার আর এক বন্ধু দেখাচ্ছি তোমাদের, এই যে আমাদের আর এক বন্ধু মণিব্রত, আমরা দুজন মিলেই ঘুরতে এসেছি। আমরা এই প্যালেসের ভেতর ঢুকে পড়েছি, এখানে মাস্ক ছাড়া অ্যালাউ নেই। Thank you.
এই হাতির মাথাগুলো সম্ভবত অরিজিনাল হাতির মাথা, অরিজিনাল হাতির মাথা কেটে এখানে লাগানো আছে। এখানে সমস্ত ধরনের বাক্স রাখা, আর ওই ঘরটাই ছিল যেখানে সব রাজাদের পেন্টিং রাখা রয়েছে। এই এই জায়গাটায় সম্ভবত রাজাদের হয়তো নাচ গান, তো হয়তো সেটা আমি জানি না ঠিক, বাট জায়গাটা খুবই সুন্দর। এইগুলো সব সিলভারের চেয়ার, আর এটা আসল হাতির দাঁত দিয়ে বানানো। এইটা হচ্ছে মিটিং জায়গা, মানে এখানে রাজারা মিটিং করতো। যদি কোনো অনুষ্ঠান হতো তাহলে এখান দিয়ে রাজা দেখতো। এই জায়গাটাও ছিল, রাজা যেখানে বসতো, বাকি প্রজারা বসতো। আর এইগুলো হচ্ছে যে উপরে এগুলো দেখতে পাচ্ছেন, এই যে পর্দা দেওয়া, এইগুলোতে হচ্ছে রানীরা বসতো যখন মিটিং হতো। এই জায়গাটায় মিটিং হতো সেনাপতি মন্ত্রীদের সাথে, আর রাজা বসতো এই জায়গাটায়। এই জায়গাটা রাজা বসতো, আর বাকি মন্ত্রীরা বসতো এই জায়গায়। খুবই জায়গাটা খুবই সুন্দর। আর এই যে এটা হচ্ছে দরবার, যেখানে রাজাদের কোনো অনুষ্ঠান হলে, কোনো খুশির অনুষ্ঠান হলে সেটা এখানে হতো। এই আমি এখন মাইসোর প্যালেস থেকে বেরোচ্ছি। যদি আপনারা মাইসোর কখনো ঘুরতে আসেন অবশ্যই মাইসোর প্যালেস ঘুরে যাবেন। আর এখানে আপনারা গাইড নিয়েও ঘুরতে পারেন, এখানে গাইডও পাওয়া যায়। আমরা গাইড নিইনি, আমরা নিজেরাই ঘুরেছি, কিন্তু আপনারা চাইলে গাইড নিয়েও ঘুরতে পারেন। আপনারা অবশ্যই আসবেন যদি এখানে ঘুরতে যান, খুবই সুন্দর জায়গা।